বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে না আজকে আমার নাম ধরে ডেকেছে। বিখ্যাত এই বিজ্ঞাপন দিয়ে শিশু শিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রার্থনা ফর দিন দেখি। ছোট্ট মেয়েটির অভিনয়ে অভিভূত হননি এমন মানুষ কমই আছেন। এখনও তার অনুরাগীর সংখ্যা কম নয়। তবে অনেকেরই কৌতূহল দিঘির ব্যক্তিগত এক বিষয় নিয়ে। সুব্রত দোয়েলের মেয়ে দিঘি আসলে হিন্দু নাকি মুসলিম, এই প্রশ্নের জবাব মিলে অভিনেত্রীর কাছ থেকেই। শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর থেকে জানা যায় দিঘির ধর্ম নিয়ে এমন প্রশ্নের কারণ তার বাবা মা। মূলত দিঘির মা অভিনেত্রী দোয়েল ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু তার বাবা সুব্রত চক্রবর্তী ছিলেন একজন হিন্দু ধর্মাবলম্বী। সেই থেকে অনেকে ধারণা করেন যে মেয়ে বাবার ধর্ম অনুসরণ করছে। সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। শুরুতেই উপস্থাপককে ধন্যবাদ দিয়ে দিঘি বলেন, অনেকদিন ধরেই এই বিষয়ে একটি কনফিউশন আছে সবার মনে, কিন্তু এই খবর ওইভাবে কেউ কখনো সামনে আনেনি। দিঘি জানান তিনি এবং তার পুরো পরিবার ইসলাম ধর্মে বিশ্বাসী। জানা গেছে দিঘির মা দোয়েল ইসলামকে বিয়ে করার সময়ে বাবা সুব্রত ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপর থেকেই অভিনেত্রীর পুরো পরিবার ইসলাম ধর্মের অনুসারী। তিনি আর বলেন, আমি আমার ভাইও ইসলাম ধর্ম পালন করি, তবে আমি বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। নিজের মন্তব্য নিয়ে দিঘি জানান তিনি ইসলাম ধর্মের অনুসারী হলেও বাবার পক্ষের আত্মীয়দের থেকে দূরে সরে যাননি। বিভিন্ন উৎসবের সময়ে তিনি তাদের খুশিতে সামিল হন, সে সময়ে তিনি বাবার বাড়িতে গিয়ে সবার সাথে আনন্দ ভাগ করে নেন। দিঘি বলেন, বাবার বাড়িতে আমার কিছু হিন্দু পরিবারের সদস্য আছেন যাদের সাথে আমরা সব উৎসব উপভোগ করি। একইভাবে তারা ঢাকায় এসে আমাদের সাথে ঈদের মতো উৎসবগুলো উপভোগ করে। তাদের স্কুল কলেজ কিংবা অফিসের ছুটি হলেই আমরা একত্রে আনন্দ উদযাপন করার সুযোগ পেয়ে যাই। অভিনেত্রীর মতে তাদের পুরো পরিবার ধর্ম নির্বিশেষে একত্রে থাকতে বিশ্বাসী, আর তাই কেউ কাউকে আলাদা করে দেখে না। এই কারণে ইসলাম ধর্মের অনুসারী হয়েও নিজের বাবা হিন্দু আত্মীয়দের সাথেও বেশ ভালো সম্পর্কে আছেন তিনি। ছোটবেলায় গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনের মাধ্যমে সুবিজে পথ চলা শুরু হয়েছিল দিঘির। প্রথম কাজেই পেয়েছিলেন জনপ্রিয়তা, কাজী হায়াত পরিচালিত কাবুলিওয়ালা দিঘি অভিনীত প্রথম চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই 2006 সালে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দিঘি। তারপরে আরও দুটি চলচ্চিত্রে অভিনয়ের কারণে শ্রেষ্ঠ শিশু অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন। এখন পরিণত বয়সে চিত্রনায়িকা হিসেবে দিঘির ক্যারিয়ার শুরু হয় নির্মাতা দেলোয়ার জাহান ঝুন্টুর হাত ধরে। তার নির্মিত তুমি আছো তুমি নাই সিনেমাতে অভিনয় করেন তিনি। এরপর টুঙ্গিপাড়ার মিয়া ভাই ছবিতে অভিনয় করেছেন। একই সাথে অনলাইন জগতেও পা রেখেছেন। 2022 সালের প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করেন দিঘি। শেষ চিঠি নামের ওয়েব ফিল্মে অভিনেতা ইয়াস রোহানের বিপরীতে কাজ করেছিলেন। চলতি বছরে আসবে তার আরও একটি ওয়েব ফিকশন তাম্মি, যেখানে একজন নারীর সংগ্রামী জীবনের গল্প তুলে ধরা হবে। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ এবং জার্নালিজম বিভাগে অধ্যয়নরত দিঘি একই সাথে অভিনয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন। কোরবানির ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত মার্ডার 90s, এটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ ভূঁইয়া। 90 দশকের আদলে নির্মিত এই ওয়েব ছবির কাহিনী সময়ের নাটকীয়তায় ভরা বলে জানা গেছে, যেখানে একটি অপরাধ এবং তাকে ঘিরে হওয়া পুলিশ ইনভেস্টিগেশনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।